অ্যাডসেন্স এর পিন ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার অ্যাডসেন্স যখন অ্যাকাউন্ট ওপেন করা হয় তারপরে আপনাকে ঠিক 3 থেকে 4 দিন পরে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, তো এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে আইএফসি কোডও দরকার, ব্যাংকের ব্যাংকের নাম জানা দরকার, এবং ব্যাংকের আপনার যে নামে আপনি অ্যাডসেন্সটা তৈরি করেছিলেন সেই নাম এবং একটি অক্ষর যেন ভুল না থাকে। তো আমার একজন মানে আমার ওয়াইফেরই একটি অ্যাডসেন্স আমি আজকে অ্যাড করা দেখাবো। তো এই অ্যাডসেন্সটা তার যা নাম যে নাম ছিল সেই নামে আমি অ্যাডসেন্সটা ওপেন করব, আর আপনাকে দেখাবো কিভাবে পাই টু মানে পার্ট বাই পার্ট এটিকে ফিল আপ করতে হয়। এটিকে সঠিকভাবে ফিল আপ করতে হয় মাত্র 1 মিনিট লাগে না একটি অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে। তার জন্য আপনার সুইপ কোড লাগবে, এবং আপনার যদি সুইপ কোড যদি না জানা থাকে, আপনি ব্যাংকের নিকটবর্তী যদি গ্রামে বাস করে থাকেন সেই গ্রামের যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের আইএফসি কোড এবং আপনার সেই সুইপ কোডটি অ্যাড করতে হবে, তাহলে আপনার ব্যাংকে টাকা উইথড্র করা যাবে। তো এখানে $100 হলে পরে আপনি উইথড্র করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো সেটাই আমার স্ক্রিনের মাধ্যমে আপনি কিভাবে সেটি ফিল আপ করবেন এবং আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে প্রাইমারি অ্যাকাউন্ট, ঠিক আছে, আর সেই অ্যাকাউন্ট থেকে টাকাগুলি উইথড্র করতে পারবেন যখন আপনার $100 পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা দেরি না করে ভিডিওটি আমরা সেখানটায় স্ক্রিনে চলে যাই। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা আপনার ভালো লাগে, কাজে লাগে, একটি লাইক অবশ্যই করবেন, আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লেখা রয়েছে দেখুন সাবস্ক্রাইব বাটনটি, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন উত্তম টেক 99। তো চলুন, তো কম ব্রাউজের মাধ্যমে আমরা ক্লিক করব, আর আপনাদের কাছে যে ব্রাউজার রয়েছে, কম্পিউটার রয়েছে, যাই থাকুক না কেন, সেই ব্রাউজার থেকে আমরা ওপেন করবেন। তো আমি আগে থেকেই আমার যে গুগল অ্যাডসেন্সটি রয়েছে সেটি আমি ক্লিক করে রেখেছিলাম, তো আপনারাও সেটি করে নেবেন। তো আমরা 3 যে লাইনটি রয়েছে এই 3 লাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পেমেন্টস মেথড, আর এই পেমেন্ট মেথডের উপর ক্লিক করার পরে আমাদের কাছে ব্যাংকের যে ডিটেলসটা ভরতে হবে সেটি আমাদের কাছে শো হবে। তো আমাদের শো হবে, তো আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে অ্যাডসেন্স কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ করতে হয়, $10 হওয়ার পর কীভাবে আমরা পিন ভেরিফাই করব, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আগের পর্বগুলোতে, সেগুলো যদি দেখে না থাকে সেগুলো দেখে থাকবেন। ওকে, তো আমরা এবার ক্লিক করব যে অ্যাড পেমেন্ট মেথডের উপরে, অ্যাড পেমেন্ট মেথডের উপর কেমন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ব্যাংকের পুরো ডিটেলসটা আমাদেরকে এখানটা ফিল আপ করতে হবে। এখানে বেনিফিশিয়ারি আইডি অপশনাল দেওয়া রয়েছে, তো আমাদের নেম অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের ব্যাংকে যে নামে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তারপরে ব্যাংকের নাম, যে ব্যাংকে আমাদের রয়েছে অ্যাকাউন্টে সেই ব্যাংকের নাম, তারপর আইএফসি কোড লিখব, ঠিক, তারপরে আমাদের সুইপ কোড লিখব। আর সুইপ কোডের ব্যাপারটা আমরা বলে দিই একটি বিষয়, যে সুইপ কোড এমন একটি বিষয়, সুইপ কোড হচ্ছে সুইপ কোড ছাড়া আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের টাকা ঢুকবে না। আর আপনার যদি কোনো গ্রামে বাড়ি হয়ে থাকে বা কোনো জায়গায় হয়ে থাকে যেখানে যদি এই সুইপ কোড না পেয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন বলেন তো, যে সেই জেলা মানে সেই গ্রামের যে জেলাটি রয়েছে সেই জেলার সুইপ কোডটা আপনারা বসিয়ে দিবেন। তো আমার যে নামে অ্যাকাউন্টটি রয়েছে সেই নামে আমি অ্যাকাউন্টটির নামটা আমরা এখানটায় লিখব। ওকে, তো আমরা চলে আসি যে এই MANDL মন্ডল, তারপর ব্যাংকের যে নাম সেই নামটা আমি লিখব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইএফসি যে কোডটি রয়েছে সেই আইএফসি কোডটা আমরা এখানে বসিয়ে দেব। তারপর আমাদের যে সুইপ কোডটা রয়েছে সেই সুইপ কোডটা আমরাও বসাবো। তো এখানকার সুইপ কোডটা আমি দেখে নিচ্ছি, আমার লেখা রয়েছে সেখান থেকে দেখে নেব। তো এটা হচ্ছে PUNBINBB, এটা হচ্ছে আমাদের সেভ কোড। তারপর অ্যাকাউন্ট নাম্বার যেটি সেটা আমরা বসাবো, তো অ্যাকাউন্ট নাম্বার আমাদের 1361-01-02, তারপর বন্ধুরা আমি এখানটায় নাম্বারটিকে একটু গোপন রাখছি, কারণ এই সিক্রেট ব্যাপার, আর এই সিক্রেটটি সবাইকে তো শেয়ার করা
যাবে না। আর এটা সিক্রেট শেয়ার করলে কমিউনিটি গাইডলাইনে চলে আসতে পারে, যার ফলে চ্যানেলটি বরবাদ হতে পারে, তাই আমি এতটা রিস্ক নিচ্ছি না। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারগুলি ঠিক মতন বসিয়ে দিবেন, পরপর করে সাজিয়ে দিবেন, ঠিক আছে। গিয়েছে, এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেভ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা সেভ বাটনে ক্লিক করব, ঠিক এখানে লেখা রয়েছে সেভ বাটন, তো আমরা সেভ বাটনে এখানে ক্লিক করে দিচ্ছি। এবার ক্লিক করার পরে আমাদের যে রয়েছে অ্যাকাউন্টের মেথডটি সেটি আমাদের এখানটায় অ্যাড হয়ে যাবে। তারপর লেখা থাকবে যে ওয়্যার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং আপনার কাছে একটি মেল চলে আসবে ঠিক এরকম ধরনের। ওকে, তো আপনাদের মেলে পুরো ডিটেলসটি যখন ক্লিক করা হবে তখন আপনার কাছে এই অ্যাডসেন্স প্রাইমারি মেথড এটা লেখা চলে আসবে, কনফার্মেশন। এটা একটু সিম্পল বিষয়। ওকে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনি বুঝতে পেরেছেন। আর এর আগের যে পার্টগুলি ছিল সেগুলি যদি মিস করে থাকেন অবশ্যই সেই পার্টগুলি আপনারা দেখে নেবেন, কীভাবে অ্যাডসেন্স তৈরি করতে হয়, কীভাবে অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে হয়, সমস্ত কিছু। ওকে, ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।